কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত লাইলাতুল কদর, ক্ষমতার রাত, বিধান দেওয়ার রাত, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত। আর এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আরও বলা হয়েছে এই ক্ষমতার রাত রাজকীয়, অনেক শ্রদ্ধার, মহিমান্বিত। যদি এই রাতে কোনো ভালো কাজ করেন সেটা হাজার মাসের কাজের চেয়ে অনেক বেশি ভালো কাজ হবে। এখন হাজার মাসকে ১২ দিয়ে ভাগ করেন সেটা হবে ৮৩ বছরেরও বেশি। এটা মানুষের গড়পড়তা আয়ুর চেয়েও বেশি সময়। যদি আল্লাহর ইবাদত করেন এই একটা রাতে, সেটা আপনার সারা জীবনের ইবাদতের চেয়ে ভালো। লাইলাতুল কদর শব্দের মানে, লাইল মানে রাত, কদর মানে বিধান বা ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয়। তাহলে লাইলাতুল কদরের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেওয়ার রাত অথবা রাজকীয় রাত অথবা অনেক শ্রদ্ধার রাত। আর লাইলাতুল কদরের গুণের কথা যদি বলতে হয়, এটা যে রমজান মাসের শ্রেষ্ঠ রাত শুধু তাই নয়, সারা বছরের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা কদর অধ্যায় ৯৭ আয়াত ১-৫, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন ইয়া হাত্তা মাতলিল ফাজর। যার মানে হচ্ছে নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র কোরআন ক্ষমতার এই রাতে, বিধান দেওয়ার এই রাতে। আর এই মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কতখানি জানো? ক্ষমতার এই রাত, এটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই রাতে ফেরেশতাগণ এবং রূহ তারা তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে। শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত লাইলাতুল কদর, ক্ষমতার রাত, বিধান দেওয়ার রাত, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত। আর এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আরও বলা হয়েছে এই ক্ষমতার রাত রাজকীয়, অনেক শ্রদ্ধার, মহিমান্বিত। যদি এই রাতে কোনো ভালো কাজ করেন সেটা হাজার মাসের কাজের চেয়ে অনেক বেশি ভালো কাজ হবে। এখন হাজার মাসকে ১২ দিয়ে ভাগ করেন সেটা হবে ৮৩ বছরেরও বেশি। এটা মানুষের গড়পড়তা আয়ুর চেয়েও বেশি সময়। যদি আল্লাহর ইবাদত করেন এই একটা রাতে, সেটা আপনার সারা জীবনের ইবাদতের চেয়ে ভালো। এছাড়াও বলা হয়েছে যে এই রাতে ফেরেশতাগণ এবং রূহ পৃথিবীতে নেমে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে। আর এই রাতে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত। এছাড়াও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা দুখান অধ্যায় নম্বর ৪৪ আয়াত ৩ ও ৪, যে আমি তো এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি এক আশীর্বাদের রজনীতে, আর শয়তান সম্পর্কে সতর্ক করেছি, আর এই রজনীতে সকল বিষয় স্থির করা হয়। আর এই রাত লাইলাতুল কদর, কদর এর আরেকটা মানে পরিমাপ। এটা আছে পবিত্র কোরআনে সূরা কামার অধ্যায় নম্বর ৫৪ আয়াত নম্বর ৪৯, নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত অনুপাত এবং পরিমাপে। তাহলে কদর এটা হচ্ছে অনেকটা তাকদীরের মতো। এটা বিধান দেওয়ার রাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন বিধান বা তাকদীর, যে সারা বছর ধরে কি কি ঘটবে এই লাইলাতুল কদর থেকে পরের লাইলাতুল কদর পর্যন্ত। এই কারণে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৩, বুক অব সুপিরিয়রিটি অব লাইলাতুল কদর, হাদিস নম্বর ২০১৪, যদি কেউ নামাজ পড়ে কদরের রাতে ইমানের সাথে আল্লাহর পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই হচ্ছে কদরের রাত্রির গুণ এবং মহত্ব। অবশ্যই এটা খুব সুন্দর রাত।
আমি দোয়া করছি আমরা সবাই যেন এ বছরে এই রাতের সন্ধান পাই ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনটা লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন যে লাইলাতুল কদরের নেকি কতটুকু? লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর এক রাত্রের ইবাদত আল্লাহর কাছে হাজার মাস থেকে উত্তম। এই হাজার মাসকে যদি আমরা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 83 বছর 3 মাস কয়েকদিন, মানে 83 বছর 3 মাস একজন মুসলমান যদি লাগাতার আল্লাহর ইবাদত করে, কোন রকম গুনাহ যদি না করে, এই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রের ইবাদতই এই পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় দান করবে। সুতরাং লাইলাতুল কদর, এক কতিপয় সাহাবি এই এইটার মানে নাজিল সম্পর্কে কোনো কোনো মুফাসসির কেরামে উল্লেখ করেছেন বা তাফসিরে কুতুবে এসেছে, কতিপয় সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একদা এসে বলে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হায়াত কোন, এই কোন আর পূর্ববর্তী নবী এবং তার উম্মতেরা হায়াত বেশি পেয়েছিলেন, সুতরাং হায়াত বেশি পাওয়ার দরুনে আল্লাহর ইবাদত করাও তাদের বেশি সুযোগ হয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে মানুষকে আল্লাহর পথে আহ্বানই করেছে। আর হাদিসে এসেছে রাসূল সাহেব বলছেন যে ম্যাক্সিমাম নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তাহলে 40 বছর বয়সে যদি নবুয়ত পান, 950 বছরে যদি তিনি মানুষকে আল্লাহর পথে ডাকেন, তাহলে বোঝাচ্ছে যে প্রায় 100 বছর তিনি হায়াতি পেয়ে 1000, তাহলে 1000 যদি নবী হায়াত পান, নবীর অনুসারীরা তারাও কিন্তু কম বেশি সেম হায়াতি পেয়েছিলেন। তে রাসূল সাহেব বলছেন আমার উম্মতি মাই বাইনা 60 ও 70, আমার ম্যাক্সিমাম নবী উম্মতের বয়স হবে 60 থেকে শুরু করে 70-র মাঝে। যে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত কম, আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, যাতে আমরা বেশি আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হই। এই কথা যখন সাহাবিরা রাসূলের কাছে পেশ করলেন, রাসূল সাহেব বসে আছেন, একটু বসরে জিব্রিল আমিন রাসূলের কাছে ওহী নিয়ে হাজির, বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার সঙ্গী সাথীদের বলে দিন যে তাদের হায়াত কম, কিন্তু এই কম হায়াতের মধ্যে লাইলাতুল কদর, এই কোনো মুসলমান যদি জাগে তাহলে পারে 1000 বছর থেকে 1000 মাস থেকে উত্তম। তার মানে আপনি যদি লাগাতার যদি 12 বছর আপনি রোজা রাখেন আর 12 বছর যদি আপনি লাইলাতুল কদর লাভ করেন, তাহলে 12 83তে গুণ দিলে কত হয়, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি 1000 মাস থেকেও 1000 বছর যারা হায়াত পেয়েছিল তাদের থেকেও কিন্তু আপনি বেশি নেকি আর কামাই করতে সক্ষম হবে। ফজরের রাতকে তালাশ করতে হবে, শেষ 10 দিন ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল বিতর, শেষ 10 দিনের বেজর রাতে কদর তালাশ করতে হবে, 21, 23, 25, 27, 29 এই 5টা রাতে ইবাদত করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে কোন রাতটা পালন করে, 27-এর রাত, কিন্তু 27 তারিখ যদি ওই দিন কদর না হয়, একদিন মনে করে তো ওই দিন যদি কদর না হয়, 23 তারিখে কদর হয়ে যায়, তো আপনি তো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা এই রাতটাকে আপনি মিস করে ফেলবেন। এই জন্য এক বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 21, 23, 25, 27, 29 এই 5 দিনই 5টা বেজর রাতে আপনি সমান্তরে ইবাদত করবেন, যাতে করে কদরের বরকত মিস না হয়। 1000 বছর হচ্ছে 83 বছর 4 মাস, তো 83 বছর 4 মাসে ইবাদত করলে যে সওয়াব আপনি পাবেন ওই রাতের ইবাদতের মধ্যে দিয়ে সেই সওয়াবটা আপনি পাবেন। এবং মা আয়েশাকে বিষ্ণু ইসলাম বলেছেন যে আয়েশা, এই রাতে তুমি একটি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। কেউ যদি এতেকাফ করে তাহলে কিন্তু তার কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি, আমরা আমাদের ভাইদেরকে উদ্বুদ্ধ করি, এবং গত বছর আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাল মস্কে প্রায় 25 জন ভাই এতেকাফ করেছে। এতেকাফ ফুল টাইমেও হতে পারে, পার্ট টাইমও হতে পারে, কিন্তু আমাদের দেশে যে সবচেয়ে বড় সমস্যাটা, এতেকাফ আমাদের দেশে মানুষ ধারণা করে যে এটা মুরব্বীরা করবে, আবার অনেক এলাকায় মুরব্বীদেরও খুঁজে পাওয়া যায় না, তখন টাকা দিয়ে একজন মুরব্বীকে বসানো হয়। এতেকাফ মোটেও মুরব্বীদের জন্য কোনো ইভেন্ট নয়, এটা যুবকদের ইভেন্ট, তাদের গায়ে শক্তি বেশি, স্ট্রেংথ স্ট্যামিনা বেশি, তারা মসজিদে থেকে থেকে ইবাদত করতে পারবে। এই জন্য তোমাদের আপনাদের আজকের এই প্ল্যানে লিখে নেন যে সুযোগ হলে আপনারা এতেকাফ করবেন। যুবক ভাইয়েরা যারা আমার আলোচনা পছন্দ করো, আমি তোমাদেরকে রেকমেন্ড করছি যে তোমরা করবো ইনশাআল্লাহ, আমরা সবাই এতেকাফ করি,
যতটুকু সম্ভব শেষ 10 দিন। বিশ্বনবী প্রতি বছর শেষ 10 দিন এতেকাফ করতেন, যে বছর এতেকাল করবেন সে বছর 20 দিন এতেকাফ করেছিলেন। বিশ্বনবীর ওয়াইফরা এতেকাফ করতেন, সাহাবারা করতেন। আপনারা যদি 10 দিন সুযোগ না হয় 5 দিন করেন, 3 দিন করেন, 1 দিন করেন, 1 দিন এক রাত করলে এতেকাফ হবে, অথবা বেজর রাতগুলো মসজিদে কাটান, এটাও আপনি এতেকাফের সওয়াব পাবেন।